রহমানের রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গত 30শে ডিসেম্বর 2018 একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে বিপুলভাবে বিজয়ী করার জন্য আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। যারা নৌকায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যারা আমাদের ভোট দেননি, আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনে অংশগ্রহণের জন্য। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল ও জোট এবং প্রার্থীকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা, কর্মী, সমর্থক ও শুভানুদায়ীকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় আমরা এই বিশাল বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আমি দেশবাসী, নির্বাচন কমিশন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনকে। মুক্তিযোদ্ধাদের আমি সালাম জানাচ্ছি। আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি 1975 সালে 15ই আগস্টের ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার আমার মা বেগম ফজিলতুন নেসা মুজিব, আমার 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও 10 বছরের শেখ রাসেল, কামাল ও জামালের নবপরিণীত স্ত্রী সুলতানা কামাল ও রোজি জামাল, আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ নাসের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামরিক সচিব ব্রিগেডিয়ার জামিল এবং পুলিশের গোয়েন্দা বিভাগের এএসআই সিদ্দিকুর রহমান সহ সেই রাতে সকল শহীদকে। এই উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক ও গণতন্ত্রের মানুষ পুত্র হোসেন শহীদ সরদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন, সেই ভাষা শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। স্মরণ করছি 2004 সালে 21শে আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 22 জন নেতা কর্মীকে। স্মরণ করছি 2001 সালের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়া, আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, মমতাজউদ্দিন সহ 21,000 নেতা কর্মীকে। 2013 থেকে 2015 সাল পর্যন্ত বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাস এবং পেট্রোল বোমা হামলায় যারা নিহত হয়েছেন, আমি তাদের স্মরণ করছি। আহত স্বজন হারা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি জামাতের সন্ত্রাসীদের হামলায় 24 জন নেতাকর্মী নিহত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বাংলাদেশ আওয়ামী লীগের 2 বারের সাবেক সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী সৈয়দ আশরাফুল ইসলাম সহ 10ম সংসদের যেসব সদস্য ইন্তেকাল করেছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় দেশবাসী, এবারের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় ছিল খুবই প্রত্যাশিত। নির্বাচনের আগে দেশি বিদেশি জরিপগুলিও এইরকমই ফলাফলের ইঙ্গিত দিয়েছিল। লন্ডন ভিত্তিক ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের জরিপের কথা আপনারা লক্ষ্য করেছেন। আমাদের এই ল্যান্ডস্লাইড বিজয়ের কয়েকটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিগত 10 বছরে দেশে যে উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষ তার সুফল ভোগ করেছেন।
দশ বছরের আগে যে বালক বালিকাটি হারিকেন বা কুপির আলোয় পড়াশোনা করত, গ্রামে পাকা রাস্তা দেখেনি। তরুণ বয়সে সে এখন বৈদ্যুতিক বাতির আলোয় পড়াশোনা করছে, মোটর যানে যাতায়াত করার সুযোগ পাচ্ছে। যে বয়স্ক পুরুষ নারী পরিবারে ছিল অবহেলিত অপাঙ্গতেও বয়স্ক ভাতা বিধবা ভাতা তাকে সংসারে সম্মানের জায়গায় নিয়ে গেছে। গ্রাম বাংলার খুব কম পরিবারই আছে যে পরিবার সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকার ভোগে নয়, কোন না কোনোভাবে প্রতিটি পরিবার উপকৃত হচ্ছেন। কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, ভ্যান বা রিক্সা চালক সহ নিম্নবিত্তের মানুষের জীবন মানের উন্নয়ন ঘটেছে। দশ বছর পূর্বে একজন কৃষি শ্রমিক তার দৈনিক মজুরি দিয়ে বড়জ 3 কেজি চাল কিনতে পারতেন, এখন তিনি 10 কেজি চাল কিনতে পারেন। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বিগত 10 বছরে 2.5 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। সরকারি ও বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতাও সমহারে বেড়েছে। যেমন পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন 1600 টাকা থেকে 5 গুণ বৃদ্ধি পেয়ে 8000 টাকা হয়েছে। কৃষিজীবীদের সার বীজ সহ বিভিন্ন উপকরণ ভর্তুকি প্রদানের মাধ্যমে প্রণোদনা দেওয়া হচ্ছে। ব্যবসা এবং শিল্প বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে একদিকে কর্মসংস্থান তৈরি হয়েছে, অন্যদিকে রপ্তানি বাণিজ্য প্রসারিত হয়েছে, যার সুবিধা সাধারণ জনগণ পাচ্ছেন। পদ্মা সেতু, ঢাকা মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মহাসড়কগুলোকে 4 লেনে উন্নীতকরণ সহ মেগা প্রকল্পগুলো দৃশ্যমান হওয়ায় সাধারণ মানুষের বর্তমান সরকারের উপর আস্থা জন্মেছে। মানুষ নিজের এবং দেশের মর্যাদা চায়, আমরা বাংলাদেশকে সেই মর্যাদা এনে দিতে পেরেছি। স্বাধীনতার 44 বছর পর নিম্ন মধ্যম আয়ের দেশ এবং 46 বছর পর উন্নয়নশীল দেশের মর্যাদা প্রাপ্তি জনগণকেও গর্বিত করেছে, ভিক্ষুক দেশের দুর্নাম ঘুচেছে। যারা দেশের মানুষকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন তাদের মানুষ মর্যাদা দেবেন, এটাই তো স্বাভাবিক। বাংলাদেশ আওয়ামী লীগ 2014 সালের পর থেকেই নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করে। প্রতিটি সম্ভাব্য প্রার্থী নিজ নিজ এলাকায় জনসংযোগ বাড়িয়েছেন এবং এলাকার উন্নয়নে অবদান রেখেছেন। এবারের নির্বাচনে দলের প্রতিটি নেতাকর্মী মনোনীত প্রার্থীর জন্য কাজ করেছেন। আমাদের নির্বাচনী প্রস্তুতি ছিল ব্যাপক। সরাসরি সাধারণ মানুষের সাথে যোগাযোগের পাশাপাশি আমরা ইলেকট্রনিক, প্রিন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়েছি। নির্বাচনী প্রচারকালে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছেন। ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, শিক্ষাবিদ, সাবেক আমলা, আইন শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্য, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, ধর্মীয় নেতা সকলেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেছেন। একটি সমাজের প্রায় সকল শ্রেণী পেশার মানুষ যখন কোনো দলের প্রতি আস্থা রাখে এবং সমর্থন ব্যক্ত করেন, তখন তাকে কোনোভাবেই আটকে রাখা যায় না। পক্ষান্তরে আমাদের প্রতিপক্ষ জোটের নির্বাচনী কৌশল সম্পর্কে আপনারা ভালোভাবেই জানেন, আমি এ নিয়ে কথা বলতে চাইনি। তাদের পরাজয়ের বহুবিধ কারণ রয়েছে। এক আসনে 3-4 জন বা তারও বেশি প্রার্থী মনোনয়ন, মনোনয়ন নিয়ে ব্যাপক বাণিজ্যের অভিযোগ এবং দুর্বল প্রার্থী মনোনয়ন, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে কে প্রধানমন্ত্রী হবেন সে বিষয়ে অনিশ্চয়তা, নিজেরা জনগণের জন্য কি করবে সে কথা তুলে ধরতে ব্যর্থ হয়েছে, অপরদিকে ক্ষমতায় গেলে আমাদের বিরুদ্ধে কি ধরনের প্রতিহিংসামূলক ব্যবস্থা নেবে তাদের প্রচারণায় প্রাধান্য পেয়েছে এগুলি। সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করা ছাড়া নিজেদের সাফল্যগাথা তুলে ধরতে পারেনি। তাছাড়া 2013 থেকে 2015 সাল পর্যন্ত বিএনপি জামাতের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড সাধারণ মানুষের মন থেকে মুছে যায়নি। সর্বোপরি বিএনপির ধানের শীষ মার্কার, যুদ্ধাপরাধী জামাত নেতাদের মনোনয়ন তরুণ ভোটাররা মেনে নিতে পারেনি। তরুণেরা আর যাই হোক স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষ নিতে পারে না। এরকম আরও বহু উদাহরণ দেওয়া সম্ভব।
যার মাধ্যমে প্রমাণ করা যাবে যে সাধারণ ভোটারগণ বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং নৌকার অনুকূলে এবার গণজোয়ার সৃষ্টি হয়েছিল। প্রিয় দেশবাসী, আপনারা টানা তৃতীয়বার এবং 1996 সাল থেকে চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগকে সরকার পরিচালনার ম্যান্ডেট দিয়েছেন। আপনাদের এবারের এই নিরঙ্কুশ সমর্থন আমাদের দায়িত্ব কর্তব্য আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই রায়কে দেশবাসীর সেবা এবং জাতির পিতার অসমাপ্ত কাজ শেষ করার ও সোনার বাংলা প্রতিষ্ঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ বলে মনে করি। বাংলাদেশ আওয়ামী লীগ কথামালা রাজনীতিতে বিশ্বাসী নয়। আমরা যে প্রতিশ্রুতি দেই তা বাস্তবায়ন করি। 2008 এবং 2014 সালের নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তার অধিকাংশ ইতিমধ্যে বাস্তবায়ন করেছি। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা সমৃদ্ধির অগ্রযাত্রার অপ্রতিরোধ্য বাংলাদেশ স্লোগান সম্বলিত নির্বাচন ইশতেহার ঘোষণা করেছি। ইশতেহার ঘোষণাকালে আমি এর সারাংশ আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আপনারা অনেকেই এই দলিলটি ইতিমধ্যে পড়েছেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমাদের যে কোনো নীতিমালা প্রণয়নে এবং উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে এই ইশতেহারটি পথ নির্দেশক হিসেবে কাজ করবে। মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র হ্রাস, শিক্ষা ও চিকিৎসার সুযোগ বিস্তার, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস, নারীর ক্ষমতায়ন সহ আর্থসামাজিক নানা সূচকে বাংলাদেশ বিগত 10 বছরে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। শুধু এশিয়ার দেশগুলোরই শীর্ষে নয়, কোনো কোনো ক্ষেত্রে আমাদের অর্জন অনেক উন্নত দেশকেও ছাড়িয়ে গেছে। বিশ্ব নেতৃবৃন্দ তাই বাংলাদেশকে চেনেন উন্নয়নের রোল মডেল হিসেবে। আমাদের এই পথচলা মসৃণ ছিল না। শত প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আমরা আন্তরিকতার সাথে কাজ করেছি, যার সুফল আজ জনগণ পাচ্ছেন। এই অর্জন শুধু সরকারের নয়, এই অর্জন দেশের প্রতিটি পরিশ্রমী মানুষের। আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে। বর্তমানে দারিদ্র্যের হার 21.8% হ্রাস পেয়েছে, যা 2005-06 সালে বিএনপি সরকারের আমলে ছিল 41.5%। মাথাপিছু আয় $543 মার্কিন থেকে $1,751 উন্নীত হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ $3 বিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে $33 বিলিয়ন। বিএনপি সরকারের 5-6 অর্থ বছরে বাজেটের আকার ছিল মাত্র 61,000 কোটি টাকা, যা 7.6 গুণ বৃদ্ধি করে 2018-19 অর্থ বছরে আমরা 4,64,573 কোটি টাকার বাজেট দিয়েছি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির পরিমাণ 1,73,000 কোটি টাকা, যার 90% বাস্তবায়ন হয় নিজস্ব অর্থায়নে, কারো কাছে আমাদের হাত পেতে চলতে হয় না। গত অর্থ বছরে আমাদের জিডিপির প্রবৃদ্ধি হার ছিল 7.86%, মূল্যস্ফীতি 5.4% নামিয়ে আনা হয়েছে, ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতায় রয়েছে। অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ 5টি দেশের একটি এখন বাংলাদেশ। প্রাইস ওয়াটার হাউস কুপার্স এর প্রক্ষেপণ অনুযায়ী 2040 সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতি বিশ্বে 23তম স্থান দখল করবে। এইচবিএসসির প্রক্ষেপণ অনুযায়ী 2030 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 26তম বৃহত্তম অর্থনীতি দেশ হবে। আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি। ভারতের সঙ্গে স্থল সীমানা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ছিটমহলের সমস্যার সমাধান করা হয়েছে। 10 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে বিরাট ব্যবধান। মানুষের জীবন মান এখন অনেক উন্নত, এখন মানুষ সুন্দর করে বাঁচার স্বপ্ন দেখে। দেশকে আমরা আরও উন্নত করতে চাই, তাই সামনে
আরো অনেক কাজ আমাদের, আরো কঠিন পথ পাড়ি দিতে হবে। আপনাদের সঙ্গে নিয়ে সেই বন্ধুর পথ অতিক্রম করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, আমাদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তরুণদের কর্মসংস্থানের জন্য আমরা বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছি। এগুলোর মধ্যে রয়েছে তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে আর্থিক সহায়তা প্রদান সহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করা, তরুণ নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা ও প্রণোদনা প্রদান, সরকারি উদ্যোগে কর্মসংস্থান পরিকল্পনা, তরুণ উদ্ভাবকদের উদ্ভাবন সমূহ আন্তর্জাতিকভাবে পেটেন্ট করার উদ্যোগ গ্রহণ, দেশ বিদেশে কর্মে নিয়োগের জন্য কারিগরি বিষয়ে দক্ষ কর্মী তৈরি এবং কারিগরি জ্ঞান সম্পন্ন দক্ষ জনবল গড়ে তোলার জন্য প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি কলেজ স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে কারিগরি কলেজ স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী 5 বছরে আমরা 1.5 কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। সরকারি বেসরকারি পর্যায়ে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলেছে। এসব অর্থনৈতিক অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য আসছেন। সারা দেশে 2 ডজনের বেশি হাইটেক পার্ক এবং আইটি ভিলেজ নির্মাণের কাজ এগিয়ে চলছে। কৃষি, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা খাত সহ অন্যান্য খাতে প্রাতিষ্ঠানিক এবং আত্মকর্মসংস্থায় ব্যাপক সুযোগ সৃষ্টি করা হবে। আমরা চলমান উন্নয়ন প্রকল্পগুলো যথাসময়ে শেষ করার উদ্যোগ গ্রহণ করেছি। বিশেষ করে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মহেশখালী মাতারবাড়ির সমন্বিত উন্নয়ন প্রকল্প সহ ফাস্ট ট্র্যাক মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নের কাজে গতি আনা হবে। দেশের প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। ছেলেমেয়েদের উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ তৈরি করা হবে। সুপেয় পানি এবং উন্নত মানের পয় নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হবে। সুস্থ বিনোদন এবং খেলাধুলার জন্য অবকাঠামো গড়ে তোলা হবে। ইন্টারনেট তথ্য প্রযুক্তি সর্বত্র পৌঁছে যাবে। প্রিয় দেশবাসী, 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা 2020-2021 সালে মুজিব বর্ষ এবং 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করব। বাঙালি জাতির এই 2 মহেন্দ্রক্ষণে আমরা দেশকে আর্থসামাজিক খাতে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই, আর এর কৌশল হিসেবে আমরা ভিশন 2021 এবং ভিশন 2041 বাস্তবায়ন করছি। পাশাপাশি জলবায়ুর ঘাত প্রতিঘাত মোকাবেলা করে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনের জন্য আমরা বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 নামে শতবর্ষের একটি পরিকল্পনাও প্রণয়ন করেছি। আমরা ইতিমধ্যে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে SDG-র লক্ষ্যমাত্রাগুলো সম্পৃক্ত করে তা বাস্তবায়ন শুরু করেছি। 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের কাজও শুরু হয়েছে। সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয়, আমাদের এই পররাষ্ট্র নীতি বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের মূল হাতিয়ার। এই নীতির সফল বাস্তবায়ন বাংলাদেশকে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাইরের দুনিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে কোনো সময়ের চাইতে সুদৃঢ় এবং গভীর। প্রিয় দেশবাসী, এখন আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের ঐক্যের যোগসূত্র হবে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, সাম্য ও ন্যায় বিচার এবং উন্নয়ন অগ্রগতি। বিজয়ের পর আমরা সরকার গঠন করেছি। সরকারের দৃষ্টিতে দল মত নির্বিশেষে দেশের সকল নাগরিক সমান। আমরা সবার জন্য কাজ করব। সরকারি সেবা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা
এবং জাতীয় জীবনের সর্বত্র আইনের শাসন সমুন্নত রাখার উদ্যোগ গ্রহণ করব। জাতীয় সংসদ হবে সকল সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু। একাদশ সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যা নিতান্তই কম, তবে সংখ্যা দিয়ে আমরা তাদের বিবেচনা করব না। সংখ্যা যত কমই হোক, সংসদের যে কোনো সদস্যের ন্যায্য ও যৌক্তিক প্রস্তাব, আলোচনা, সমালোচনা যথাযথ মূল্যায়ন করা হবে। আমি বিরোধী দলের নির্বাচিত সদস্যদের শপথ নিয়ে সংসদে যোগদানের আহ্বান জানাচ্ছি। আমি জানি দুর্নীতি নিয়ে সমাজের সর্বস্তরে অস্বস্তি রয়েছে। দুর্নীতির সঙ্গে জড়িতদের নিজেদের শোধরানোর আহ্বান জানাচ্ছি। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দুর্নীতি উচ্ছেদ করা হবে। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি নির্মূল করার উদ্যোগ গ্রহণ করেছি। দুর্নীতি বন্ধে জনগণের অংশগ্রহণ জরুরি, তাই গণমাধ্যমের সহায়তায় দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির কাজ অব্যাহত থাকবে। আপনারা দেখেছেন, আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে ইতিমধ্যেই মাদক, জঙ্গি তৎপরতা এবং সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সফলতা অর্জন করেছি। এ অভিযান অব্যাহত থাকবে। আমরা একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে হিংসা বিদ্বেষ হানাহানি থাকবে না। সকল ধর্ম, বর্ণ এবং সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন। সকলে নিজ নিজ ধর্ম যথাযথ মর্যাদার সঙ্গে পালন করতে পারবেন। বৈশ্বিক প্রভাবে কিংবা স্থানীয় প্ররোচনায় আমরা কিছু কিছু তরুণকে বিভ্রান্তির শিকার হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদে সম্পৃক্ত হতে দেখেছি। ইসলাম শান্তির ধর্ম, ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। আমি সমাজের সকলকে মাদকাসক্তি ও জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি। ধর্মীয় শিক্ষার প্রসারে আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনমুখী করা হচ্ছে। কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিস ডিগ্রিকে মাস্টার্স ডিগ্রি সমমানের করা হয়েছে। সারা দেশে 560টি মসজিদ কাম ইসলামিক সংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠা করা হচ্ছে। প্রিয় দেশবাসী, তরুণেরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। তরুণের সৃষ্টিশীলতা, উদ্যম এবং শক্তির উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা ও আস্থা রয়েছে। তারুণ্য মানেই বাংলা ভাষার জন্য আত্মদান, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, আসাদ মতিউর নূর হোসেনের রক্তদান। তারুণ্য মানেই লাল সবুজের পতাকা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তারুণ্য মানেই বাঙালি এবং বাংলাদেশ। 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডেকে সাড়া দিয়ে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিল। 2018 সালে আরেক বিজয়ের মাসে এদেশের ভোটারগণ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেছেন, আমাদের দেশ সেবার সুযোগ করে দিয়েছেন। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। বাবা, মা, ভাই, আত্মীয় পরিজনকে হারিয়ে আমি রাজনীতি করছি শুধু জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য, এদেশের মানুষের কল্যাণের জন্য। এদেশের সাধারণ মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারেন, উন্নত সমৃদ্ধ জীবনের অধিকারী হতে পারেন, তা বাস্তবায়ন করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমি কোট করছি, মহৎ অর্জনের জন্য মহৎ ত্যাগের প্রয়োজন, আনকোট। আমরা ত্যাগের পথ অনুসরণ করে এগিয়ে যাচ্ছি। আমার বর্তমানকে উৎসর্গ করেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা তরুণদের শক্তি, মেধা ও মননকে সোনার বাংলা গড়ার কাজে সম্পৃক্ত করব। আজকের তরুণরাই পারবে দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে মানুষের অর্থনৈতিক মুক্তি আনতে। প্রিয় দেশবাসী, নবীন প্রবীণের সংমিশ্রণে আমি আমার মন্ত্রিসভা গঠন করেছি। প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের উদ্যম, এই দুয়ের সমন্বয়ে আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছার প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা আমার উপর আস্থা রেখে যে রায় দিয়েছেন, কথা দিচ্ছি আমি প্রাণপণ চেষ্টা করব সে আস্থার প্রতিদান দিতে।
এজন্য দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিকের সমর্থন ও সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা দারিদ্র নিরক্ষরতা মুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমি সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বলতে চাই, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান রাব্বুল আলামিন আমাদের সহায় হন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।